স্টুডেন্টস, তো আজকে আমি যে জিনিসটা পড়াবো কম্পিউটার নেটওয়ার্ক, আগের দিন আমি একটু শুরু করেছিলাম, জাস্ট কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক কাকে বলে এবং আকার অনুযায়ী তিনটে আমি নেটওয়ার্কের টাইপ বলেছিলাম, ল্যান, ম্যান, ওয়ান। সব থেকে ছোটোটা হচ্ছে ল্যান, মাঝামাঝিটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর তার সব থেকে বড়োটা ছিল ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এছাড়াও আমি যেটা বলেছিলাম নেটওয়ার্কের করতে যে বেসিক জিনিসগুলো, যেমন কেবেল, তিন ধরনের কেবেল সম্বন্ধে বলেছিলাম, এছাড়াও কিছু কিছু ডিভাইস সম্বন্ধে বলেছিলাম। তো এগুলো পরে আরও কিছু ডিভাইস আমরা যখন ইন্টারনেট করবো, আরও কিছু মডেম এসব সম্বন্ধে জানবো। তো আজকে আমি যেটা শুরু করছি বা আজকে সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সমিশনের ধরন। আমি একদম বই ধরে ধরে জিনিসগুলো বলছি, যেমন ডেটা ট্রান্সমিশনের ধরন বলবো নেটওয়ার্কে, যখন ডেটা কতভাবে কীভাবে কীরকমভাবে ট্রান্সমিশনের মোড অনুযায়ী নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশন মোড। বা সিম্পলি তথ্য প্রেরণের ধরন, বাংলাতে বললে তথ্য প্রেরণের ধরন, এখানে তিনটে টাইপ হয়। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, তারপরে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। কিছু না, একদম গল্পের মতো জিনিসগুলো আবার বলছি। তিন ধরনের মোড হয় ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন। তো এবং এই মোডটা কিভাবে আমরা ঠিক করব সেটা হচ্ছে কিছু না, ধরো একটা পয়েন্ট এ থেকে আমরা পয়েন্ট বি তে ডেটা ট্রান্সফার করব। তো সেই ডেটা ট্রান্সফারটা কোনো ডেটা মানে কোনো সিগন্যাল পাঠাচ্ছি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, সেটা কত রকম ভাবে হতে পারে। সিমপ্লেক্স মোড মানে এটাকে বাংলাতে বলা হয় একমুখী, একমুখী। একমুখী পরিবহন মানে কি, তথ্য সবসময় একটা মুখে মানে একটা ডাইরেকশনে যাবে। মানে ধরো এ আর বি যদি দুটো পয়েন্ট হয়, আমরা বলতে পারি শুধু এ থেকে বি এর দিকেই তথ্য যাবে, কখনোই বি থেকে এর দিকে তথ্য আসবে না। এটাকে আমরা বলবো একমুখী পরিবহন। একমুখী পরিবহনের সব থেকে সহজ উদাহরণ আমরা যদি বলি, যেমন ধরো এরকম পেয়ার করে বলতে হয় এগুলো, ধরো আমি যদি বললাম অ্যান্টেনা আর টিভি, অ্যান্টেনা অ্যান্ড টিভি, তো সিগন্যাল সবসময় অ্যান্টেনা থেকে টিভিতেই আসে, টিভি থেকে কখনো সিগন্যাল অ্যান্টেনাতে যায় না। ধরো বললাম কিবোর্ড আর সিপিইউ, কিবোর্ড আমরা কোনো কিছু টাইপ করলে সেটা সিপিইউতে যায়, সিপিইউ থেকে কোনো কিছু কিবোর্ডে আসে না, ঠিক আছে। বা মাউস সিপিইউ, মাউস এবার ক্লিক করছি কোনো ইনস্ট্রাকশন যাচ্ছে সিপিইউতে, সিপিইউ থেকে কোনো ইনস্ট্রাকশন কিন্তু এতে আসছে না। তো এগুলো সব কিছু হচ্ছে একমুখী পরিবহন, মানে যেখানে আমরা তথ্যটা সব সময় একটা দিকেই যাবে, উল্টো পরিবহনটা কখনোই হবে না, এটাকে বলা হয় সিমপ্লেক্স মোড বা একমুখী পরিবহন। এরপর আসছি, এগুলো কিছু না, এইভাবে জাস্ট মেন জিনিসটা কনসেপ্টটা বুঝবে। হাফ ডুপ্লেক্স মোড এটা কেমন, ধরো এরকম এ পয়েন্ট আর বি পয়েন্ট আছে, আমি দুটো লাইন দিয়ে দেখাচ্ছি এখানটাকে, হাফ ডুপ্লেক্স মোড আর সিম ডুপ্লেক্স মোড, দুটো লাইনে না দুটো লাইন, এখানে একটা লাইনই করব আমরা, আমি দুদিকে অ্যারো দিচ্ছি, কিন্তু যেহেতু লাইন একটা মানে এখানে এটাকে দ্বিমুখী পরিবহন বলবো ঠিকই, কিন্তু এটা পুরোপুরি দ্বিমুখী না। কিরকম, যখন এ থেকে বি এর দিকে তথ্য যাবে ওই সময় কিন্তু বি এ কে তথ্য পাঠাতে পারবে না, আবার যখন বি থেকে এর দিকে তথ্য আসবে ওই সময় এ থেকে বি এর দিকে তথ্য কোনোভাবেই যাবে না, যাবে না। এগুলো বাংলা টার্মগুলো যেন কিছু বলে, বাংলা টার্ম হচ্ছে না, বাংলা কিছু নেই, হাফ ডুপ্লেক্সই হয়, হাফ ডুপ্লেক্স, বাংলা তো হাফ ডুপ্লেক্সই লেখা আছে বইয়ে। তো হাফ ডুপ্লেক্স আবার বলছি দ্বিমুখী, পুরোপুরি দ্বিমুখী না, এটা হচ্ছে কোনো একটা সময় কিন্তু একমুখী, দুদিকে এখানে যেমন কখনোই এ থেকে বি মানে কখনোই বি থেকে এতে আসবে না সিমপ্লেক্সে, হাফ ডুপ্লেক্সে আমরা এ থেকে বিতেও যেতে পারে, বি থেকে এতেও আসতে পারে, কিন্তু পয়েন্টটা নোট করবে যে একসঙ্গে কিন্তু দ্বিমুখী কখনোই না, যখন এ থেকে বিতে যাবে তখন বি থেকে এর দিকে আসবে না, বা যখন বি থেকে এর দিকে আসবে তখন এ থেকে বি এর দিকে যাবে না। এটার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকি। তোমরা নিশ্চয়ই ট্রাফিকে দেখেছো
দেখবে ট্রাফিকের যে ওই ওয়াকি টকি গুলো থাকে ওগুলো একটা বিশেষ টেকনোলজিতে হয়, ওয়াকি টকির ধারণা যে বিশেষ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং ওটা কখনো কিন্তু তোমরা খেলনার দোকানেও কিন্তু এই ওয়াকি টকি বাচ্চাদের জন্য কিনতে পাওয়া যায়, নিজেরা অনেক হয়তো অনেকে ছোটবেলায় ইউজ করেছে ওয়াকি টকি। ওয়াকি টকি এরকম, ওর মধ্যে একটা বাটন আছে, যখন ধরো আমরা ধরো আমি আরেকজনের কথা বলছি, আমি যখন কথা বলছি তখন কিন্তু ও যদি কথা বলেও আমি শুনতে পাবো না, আমি যখন কথা বলছি এখানে আমার দিক থেকে তথ্যটা মানে কথা বলাটা যাতে ও শুনতে পাচ্ছে সেটা বলার জন্য একটা বাটন আছে, আমি যখন কথা বলবো সেই বাটনটা টিপে কথা বলবো, তখন কিন্তু ও কোনো কথা বলো না বলো ওর কোনো কথা কোনোভাবেই কিন্তু আসবে না, মানে যখন আমার দিক থেকে কথা যাচ্ছে তখন ওদিক থেকে কথা কোনোভাবেই আসবে না। এবং সবসময় দেখবে আমার কথা বলা শেষ হলো, আমি ধরো বললাম ওভার, মানে দিয়ে বাটনটা ছেড়ে দিলাম, মানে আবার এখন এখন লাইনটা আমার ফ্রি হয়ে গেল। এবার বিয়ে ওদিক থেকে যে আছে সে যদি কোনো উত্তর দেওয়ার থাকে সে তখন আবার তার কাছে ওর কোনো বাটন আছে কথা বলার জন্য, বাটনটা টিপে কথা বললো, তখন ওদিক থেকে কথা বলাটা এদিকে আসবে, তখন যদি আমি কথা বলি কিন্তু ওটা কোনোভাবেই যাবে না। আবার ও যখন ওই জন্য সবসময় দেখবে ওয়াকি, তোমরা সিনেমা ফিনেমা দেখার সময় দেখবে ওয়াকি টকিতে যখন ট্রাফিক হোক বা পুলিশের কথা বলে ওয়াকি টকিতে কথা বলার পর বলে ওভার, আবার ওদিকে বললো ওভার, আবার যখন একদম কথা বলা শেষ ওভার অ্যান্ড আউট, মানে কি দুই থেকে কেটে দিল একদম। তো একদম এটার একটাই উদাহরণ হয় ওয়াকি টকি, মানে আমাদের যেটা আর চারপাশে যেটা দেখি সেটা হচ্ছে এই ওয়াকি টকি, যেটা অ্যাট এ টাইম কিন্তু দুদিকে কখনোই তথ্য পরিবহন হয় না, দুদিকে হয় কিন্তু একবারে এক কোনো একটা দিকে হয়। ওকে, আর ফুল ডুপ্লেক্স মোড, এটাকে ছবিটাকে আমরা দুটো লাইন দিয়ে করবো, ধরো এ বি, এখানে আমি দুটো লাইন ড্র করছি, মানে কি ধরো দুটো আলাদা আলাদা লাইন আছে, একটা ধরো এ থেকে বি এর দিকে, একটা বি থেকে এর দিকে অ্যারো দিলাম, মানে কি এটা আর কিছু না, আমার একই সঙ্গে এ থেকে বি এর দিকেও তথ্য যাচ্ছে, বি এর থেকে এর দিকেও একই সঙ্গে তথ্য পরিবহন হচ্ছে, হতে পারে, কোনো অসুবিধা নেই, মানে প্যারালালি দুদিক থেকেই তথ্য পরিবহন হতে পারে। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে টেলিফোন, মোবাইল বলো টেলিফোন যে কোনো, এটার এক্সাম্পল হচ্ছে টেলিফোন। তো তোমাদের মনে হতে পারে টেলিফোনে তো আমরা একসঙ্গে কথা বলি না, কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা ধরো আমি কথা বলছি তখন কিন্তু অন্য যে এন্ডে যে আছে সে কথা বললো তার কথা আমি শুনতে পাচ্ছি, শুনতে পাই কি না, কিন্তু হাফ ডুপ্লেক্সে কিন্তু অন্যদিক থেকে কথা বললেও কিন্তু ওটা আসবেই না, বা যখন ও কথা বলছে আমি কথা বললে ওটা যাবেই না, কিন্তু টেলিফোনে কিন্তু যখন আমি কথা বলছি তখন আরেকজন হ্যাঁ বলছে বা এ করছে এবং দুটো কথাই কিন্তু একসঙ্গে প্যারালালি যাচ্ছে। হ্যাঁ হয়তো একসঙ্গে দুজনে কথা বললে কেউ কারো কথাটা পরিষ্কারভাবে শুনতে পাবো না, কিন্তু কথাটা কিন্তু যাচ্ছে, আমাদের আমি যেটা বলছি সেটা ওদিকে যাচ্ছে, ও যেটা বলছে সেটাও আমার কাছে আসছে। তো ফুল ডুপ্লেক্সের বেস্ট ওয়ে হচ্ছে টেলিফোন। তো এটা যদি একটা কম্পারেটিভ মানে তুলনামূলকভাবে জিনিসটাকে পড়ো, জিনিসটা আগে মেইন জিনিসটা বুঝবে, তারপর এদের মধ্যে একটা কম্পারিজন বা তুলনা বা পার্থক্য আকারে যদি পড়ো, এটা কিন্তু পরীক্ষায় আসছে, বেশ কয়েকবার এসছে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়ে রাখবে, জিনিসটা খুব গল্পের মতো আমি বুঝিয়ে দিলাম, এই জিনিসটাই বই থেকে পারলে একটু পড়ে নেবে, ওখানে কিন্তু কম্পারিজনটাও টেবিলে দেওয়া আছে, দেখে নেবে। আচ্ছা এরপর আসছি এই তথ্য পরিবহনের আরেকটা ধরন, আমি পরের পার্ট গুলো বলেছি, নেটওয়ার্ক ল্যান্ডম্যান ওয়ান সম্বন্ধে আগের দিনই বলে দিয়েছি, আমি এবার বই ধরে ধরে যাচ্ছি, কোনো পয়েন্ট যদি ছাড়া হয়ে যাচ্ছে এগুলো ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো ল্যান্ডম্যান ওয়ান সম্বন্ধে একটা কম্পারিজন আছে, আমি আগে দিন ল্যান্ডম্যান ওয়ান বুঝিয়ে দিয়েছি, পারলে কম্পারিজনটা একটু পড়ে নেবে। আচ্ছা তারপরে এগুলো না পড়লে হবে, যেখানে কি জানো নেটওয়ার্ক প্রযুক্তি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার, এগুলো লাগবে না কিছু। এরপর আসছি আমরা ডেটা ট্রান্সমিশনের যেটা প্রযুক্তিগত ভাগ আর কি, ডেটা ট্রান্সমিশনেরই, ডেটা ট্রান্সমিশন ট্রান্সমিশন মানে তথ্যটা যখন পরিবহন হচ্ছে, যেমন ভাবে বললাম মোড ছিল একটা, তো সেই পরিবহনের ধরন অনুযায়ী বা আর্কিটেকচার অনুযায়ী আমরা ভাগ করছি, টাইপ, আগেরটা ছিল কিন্তু মোড, এটা আমি বলছি টাইপ। আচ্ছা সবার আগে এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্যারালাল আর সিরিয়াল, প্যারালাল ট্রান্সমিশন আর একটা হবে সিরিয়াল ট্রান্সমিশন। আবার সিরিয়াল ট্রান্সমিশন দুটো ভাগ হবে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস, এটার আবার দুটো ভাগ হবে, আমি বলেই দিচ্ছি, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস
আর অ্যাসিঙ্ক্রোনাস। এবার এই জিনিসগুলো কিচ্ছু না, একদম ছোট ছোট সিম্পল কনসেপ্ট বেস, কিভাবে ডেটাটা ট্রান্সফার হচ্ছে তার উপর বেস করে এই দুটো ভাগ হয়েছে। তো আমি দুটোই টোটালটাকে আজকে বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা একটু পড়াশোনা করবে। যেমন ধরো প্যারালাল ট্রান্সমিশন, আমি আগে প্যারালাল ট্রান্সমিশনটা বলছি। তো ধরো এটা একটা নোড, ধরো এটা সেন্ডার আর এটা সেন্ডার, মানে কি যে পাঠাচ্ছে, এখানে ধরো আসছে ডেটাটা, এটা হচ্ছে রিসিভার। রিসিভার মানে কি, যে তথ্যটা গ্রহণ করছে, একজন তথ্য পাঠাচ্ছে আর একজন তথ্য গ্রহণ করছে, ঠিক আছে। তো বেশ প্যারালাল মানে ধরো আমরা একটা তথ্য পাঠাচ্ছি, দেখো আবার বলছি যে বাইনারি কম্পিউটার সিস্টেমে যাই থাক সবই কিন্তু বাইনারি সিস্টেম। তো ধরো আমরা কোনো একটা মেসেজ যাচ্ছি, যে মেসেজটা ধরো এরকম 1 0, যেটা বাইনারিতে 1 1 0 0 1 0, ধরো এরকম একটা তথ্য আমরা পাঠাতে চাইছি, 8 বিটের একটা তথ্য সেন্ডার পাঠাচ্ছে রিসিভার। আবার ভালো করে আমি কম্পারিজনটা দেখবে, প্যারালাল ট্রান্সমিশনে যখন পাঠাচ্ছি আমি এটা কিন্তু প্যারালাল বোঝাচ্ছি। তো এখানে ধরো এইভাবে আমি বাস এটা কতগুলো লাইন ড্র করছি, তো এই যে ডেটাটা পাঠাচ্ছি ও এভাবে একটা প্যারালালি যাচ্ছে, মানে টোটাল ডেটাটা একসঙ্গে যাচ্ছে। ধরো 1 0 কি আছে, 1 1 0 0 1 0, এই তথ্যটা একসঙ্গে পুরোটা কিন্তু যাচ্ছে একদম, মানে একটা স্ট্রিং হিসাবে একসঙ্গে প্যারালালি প্রত্যেকটা বিট কিন্তু একদম একটা বিট এভাবে একসঙ্গে টোটালটা যাচ্ছে, কিন্তু প্যারালালি যাচ্ছে কিন্তু, মানে এতগুলো লাইন আছে তার জন্য, এতগুলো লাইন আছে, প্রত্যেকটা লাইন দিয়ে একটা করে বিট, এভাবে 8টা বিট সেন্ডার থেকে যা পাঠাচ্ছে ও এখানে এসে রিসিভ করলো। এবার সেটাকে সেই মতো করে আবার সাজিয়ে নিল, যেভাবে যাচ্ছে যে অর্ডারে যাচ্ছে সেই অর্ডারে সাজিয়ে নিল। এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। এই যে প্যারালাল ট্রান্সমিশন, দেখো জিনিসগুলো প্যারালালি যাচ্ছে, সমান্তরাল আকারে যাচ্ছে। এটাই যখন সিরিয়াল ট্রান্সমিশন হবে, সিরিয়াল ট্রান্সমিশনে আমরা যখন এই তথ্যটাকে পাঠাবো, তো সেখানে ধরো এতগুলো লাইন থাকার দরকার নেই, ওই একদম 1 0 এভাবে আছে বিটগুলো, বলবো 1 0 1 1 0 0 1 0, তো এভাবে একটা একটা করে বিট যাচ্ছে, এটাকে বলে সিরিয়াল, মানে একটার পর একটা, প্রথমে জিরোটা পৌঁছে গেল, জিরো রিসিভ করলো, তারপর 1 রিসিভ করবে, তারপর 0 রিসিভ করবে, 0 রিসিভ করলো, 1 রিসিভ করলো, 1 রিসিভ করলো, 0 রিসিভ করলো, 1 রিসিভ করলো, মানে যে তথ্যটা আমি পাঠাচ্ছি সেই তথ্যটা একটা একটা করে যাচ্ছে, সিরিয়াল মানে একের পর এক ক্রমিক অনুসারে যাচ্ছে, পরপর একটা পর 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 যাচ্ছে। আর সমান্তরাল হচ্ছে একসঙ্গে পুরো বিটটা যাচ্ছে, মানে একটা ধরো আমরা লেটার পাঠাচ্ছি, ধরো এ পাঠাচ্ছি, এ মানে ওটাকে ধরো ওটা 8 বিটের বাইনারিতে ভাঙা হলো, এ কথাটা যাচ্ছে প্যারালাল হলে একসঙ্গে, এইভাবে পুরো বিটটা এইভাবে প্যারালালি যাচ্ছিল সমান্তরাল হবে, আর এখানে সিরিয়াল একটার পর একটা বিট গিয়ে পৌঁছাচ্ছে, ওখানে গিয়ে আবার মার্জ হয়ে এ যেমন লেখাটা আমরা পাঠাচ্ছিলাম সেই এ লেখাটা চলে ওখানে তৈরি হয়ে গেল আবার, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। সিরিয়াল বলছি একটার পর একটা বিট আকারে যাচ্ছে, ওটা হচ্ছে প্যারালালে পুরোটা একসঙ্গে যাচ্ছে, মানে একটা এ একটা ওয়ার্ড আকারে যাচ্ছে প্যারালালি, মানে একটা লাইন দিয়ে ফার্স্ট বিটটা যাচ্ছে, একটা লাইন দিয়ে সেকেন্ড বিটটা, একটা লাইন দিয়ে থার্ড বিটটা, ফলে মাঝখানে কোনো একটা লাইনে যদি প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আবার পুরোটা পাঠাতে হবে ঘুরে। এবার এই সিরিয়ালকে আমরা দুটো ভাগে ভাগ করছি, সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস এই ভাগটার মধ্যে এই জন্যই দরকার, আমি তো এটা একটা লেটার পাঠানোর আর্কিটেকচার দেখলাম, আমরা তো আর একটা লেটার পাঠাচ্ছি না, ধরো একটা 500 বাইটের একটা ডেটা পাঠাচ্ছি, এক এক বাইট মানে কিন্তু এরকম 8টা বিটের একটা, তাহলে ধরো আমরা এরকম এরকম একটা 500 বাইট, ধরো ফার্স্ট আমি এখন প্যারালালটা তো হয়ে গেছে, আমি ধরো জাস্ট সিরিয়ালটাকেই করছি ভাগ করে, তাহলে সিরিয়ালে যাচ্ছি, ধরো এটা একটা সেন্ডার, এটা সেন্ডার রিসিভার, তো এখান থেকে একটা এরকম ধরো চ্যানেলে যাচ্ছে তথ্যগুলো, তাহলে আমরা ধরো যে তথ্যটা পাঠাতে চাইছি, ধরো এরকম একটা তথ্য আমরা পাঠাতে চাইছি 1 1 0 0 1 0 1 1, এটা একটা ধরো একটা বাইট, এটা একটা বাইট, তার আগে আর একটা বাইট আছে 1 0 1 0 1 1 0 0, এরকম ধরো 1 নম্বর বা এটা ধরো 1 নম্বর বাইট, এটা 2 নম্বর বাইট,
তাহলে যদি এই তথ্যগুলো পরপর পরপর যেতে থাকে, তো ধরো আমি জাস্ট পরপর লিখছি এরকম 0 0 1 1 0 1 1 হলো, তারপর তার আগে এদিকে কী আছে 1 1 0 1 0 0 1 1, তার পেছনেও আবার থাকতে পারে। তাহলে এইভাবে পরপর পরপর ডেটাগুলো যাচ্ছে, তাই তো? মানে ধরো আমাদের 500 বাইট মানে 5 10 4000 এরকম বিট, এক একটা বাইট মানে 8 বিট করে যাচ্ছে। তাহলে আমরা ধরো 500 বাইটের একটা, 500 বাইট কিন্তু এমন কিছুই না, কিন্তু 500 বাইট মানে 500টা লেটারের একটা ধরো মেসেজ, 500টা অক্ষরের একটা মেসেজ, তাহলে 500 বাইট হয়ে যাবে। তো যাই হোক, তো ওগুলো যাচ্ছে, তাহলে এইভাবে পরপর 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 যাচ্ছে। তো এখন সমস্যাটা হচ্ছে যে রিসিভ করছে, দেখো এই ধরো 8টা রিসিভ করলো, এটা মানে একটা লেটার, কিন্তু তারপরের 8টা আর একটা লেটার, তারপরের 8টা আর একটা লেটার। তাহলে ধরো এখানে প্রথম 8টা এখান থেকে একটা শেষ হলো, আর এখানে ছিল তার শুরু, আবার পরেরটা এখান থেকে তার শুরু তার শেষ হয়েছে এখানে। সমস্যাটা হচ্ছে যে রিসিভার, যে রিসিভ করছে, সে কোথা কি করে বুঝবে যে এর শুরু কোথায় আর শেষ কোথায়। তারপর যদি ও এখান অব্দি নিয়ে এটাকে শেষ করে দিল, আবার এখান থেকে নতুন একটা ওয়ার্ড শুরু করলো, তাহলে তো পুরোটাই ব্যাপার হয়ে যাবে, পাঠিয়েছিলাম এ অন্য হয়ে গেল অন্য কিছু, তাই না? তাহলে আমি পাঠাচ্ছি এক, যদি এ যদি ঠিক মতো করে বাইকগুলো সাজিয়ে না মানে আবার এ করে, আমি যেখান থেকে এইখান থেকে এই অবধি একটা বাইক, এখান থেকে অবধি আর একটা বাইক, ও ধরো প্রথম 4টা বাইককে একটা বাদ দিয়ে দিল, এখান থেকে শুরু করলো, এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, তো তাহলে তো টোটাল মেসেজটা যেটা পাঠিয়েছিলাম ও কিন্তু সেটাকে তৈরি হবে অন্য কিছু। তাহলে এটাকে দুভাবে একটা এটা ম্যানেজ করা যেতে পারে। একটা আমরা করতে পারি, ধরো এই ফার্স্ট লেটারটাকে আমরা একটা কোনোভাবে এমনভাবে বেঁধে দিলাম যাচ্ছে এভাবে, কিন্তু এমন কিছু করলাম যাতে করে এইটা ধরো একটা পুরো প্যাকেট, তারপরে ধরো এইটা আর একটা এরকম প্যাকেট, মানে এটা শেষ হলো ও যেন বুঝতে পারে হ্যাঁ একটা বাইট শেষ হলো, তারপর আবার আর একটা বাইট শুরু হলো, এভাবে হতে পারে। বা আরেকভাবে করতে পারি, এই যে বিটগুলো যাচ্ছিল এটা একটা ধরো আমি বললাম স্টার্ট বিট, এটা হয়ে গেলো ধরো স্টপ বিট, আবার পরেরটা এটা হয়ে গেলো স্টার্ট বিট, এটা হয়ে গেলো স্টপ বিট। মানে যে রিসিভ করছে যখন স্টার্ট দেখলো মানে একটা বাইট শুরু হলো, আবার যে স্টপ হলো মানে ওটা একটা বাইট কমপ্লিট হলো, আবার স্টার্ট বিট দেখলো মানে কি আর একটা বাইট শুরু হলো, স্টপ দেখলো মানে আর একটা বাইট শেষ হলো। তাহলে প্রত্যেক স্টার্ট স্টপ মানে ওটা একটা একটা বাইট করে ও রিসিভ করছে, সেটাকে নিয়ে ও সাজিয়ে পরপর পরপর লিখে দিচ্ছে। তাহলে আলটিমেট আমি যে ধরো 500 লেটারে একটা মেসেজ পাঠিয়েছিলাম, যে সেন্ডার পাঠিয়েছিল সে পরপর পরপর কিন্তু চলে গেল। কি বোঝা গেল ব্যাপারটা? এইবার এই জিনিসটাই আমরা এখান থেকে যেটাকে দুভাগে ভাগ করছি, দেখো যেটা বললাম আমি সে সিরিয়াল ট্রান্সমিশন দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মানে হচ্ছে যুগপথ, যুগপথ পরিবহন, আর অ্যাসিঙ্ক্রোনাস মানে পৃথক পরিবহন, ঠিক আছে? তো এইটা এখানে বইতে তোমরা অবশ্যই পড়ে নেবে, কিছুই না। দেখো পৃথক পরিবহনের ক্ষেত্রে একদম একটার পর একটা একটার পর একটা পাঠানো হবে, এবং অবশ্যই এই স্টার্ট বিট স্টপ বিট, এই যে স্টার্ট বিট স্টপ বিট যেখানে থাকবে সেটাকে আমরা বলবো পৃথক পরিবহন। ওকে, স্টার্ট বিট বা স্টপ বিট যেখানে থাকবে, পৃথক পরিবহন মানে কিন্তু এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে পৃথক, পৃথক পরিবহন মানে আমাদের একটা সেপারেট হচ্ছে কিভাবে না, একটা স্টার্ট বিট আর স্টপ বিট আছে, একটা বাইটকে পরের বাইটটা থেকে আলাদা করছি, এটাকে বলছি আমরা পৃথক পরিবহন। আর যুগপথ পরিবহন বা সিঙ্ক্রোনাস যেটা বললাম, এখানে সেই কোনো স্টার্ট স্টপ থাকবে না, তার জায়গায় কি করবে পুরো এটাকে একটা ব্লক আকারে, মানে তখন যখন এই যে সিঙ্ক্রোনাস আকারে করবো, এটা একটা ব্লক ওয়ান, মানে একটা এক একটা ব্লক, একটা ব্লক শেষ হলো পৌঁছালো তারপরে ব্লক টু শুরু হবে, মানে যতক্ষণ আমরা ব্লক ওয়ান পুরোটা ওখানে পৌঁছে যাচ্ছে ততক্ষণ কিন্তু ব্লক টু এখান থেকে ছাড়বে না। ব্লক ওয়ান পুরো পৌঁছে গেল তারপর ব্লক টু, তার মানে অটোমেটিক্যালি প্রসেসটা কিন্তু একটু স্লো হবে। একটা ব্লক ওয়ান ওখানে পৌঁছে গেল মানে ও পেয়ে গেল হ্যাঁ ফার্স্ট বাইট পেয়ে গেছি বললো, তখন ও সেকেন্ড বাইটটা আবার যাচ্ছে, আবার সেকেন্ড বাইট যখন পৌঁছে গেল ওখানে তখন ও থার্ড বাইট যাচ্ছে। এটা হচ্ছে যুগপথ পরিবহন বা সিঙ্ক্রোনাস, একটা পৌঁছানোর পরে আরেকটা, তার মানে ওটা প্রসেসটা একটু স্লো হবে।
কিন্তু যখন অ্যাসিঙ্ক্রোনাসে যাচ্ছি পরপর পরপর যাচ্ছে, কিন্তু কোনো মাঝখানে ও থামার ব্যাপার নেই। শুধু কি করে ও বুঝবে কি করে না, স্টার্ট বিট স্টপ বিট দিয়ে বুঝে যাবে, না স্টপ বিট মানে একটা একটা প্রথমটা শেষ হয়ে গেল, আবার স্টপ স্টার্ট বিট মানে পরের বাইটটা শুরু হয়ে গেল। তাহলে প্রত্যেকটা বাইটের শুরুতে স্টার্ট বিট থাকবে, শেষে স্টপ বিট থাকবে, যাতে করে যে রিসিভ করছে সে বুঝতে পারে হ্যাঁ এই বাইটের আমার এখানে শুরু আর এখানে শেষ, পরের বাইট শুরু শেষ, এইভাবে পরপর ও তাহলে আবার যে মেসেজটা আমি যে লেটারগুলো যেগুলো পাঠিয়েছি সেটা পরপর পরপর ওখানে জুড়ে দিলে যে মেসেজটা আমি এক্স্যাক্টলি পাঠিয়েছিলাম সেটা ওখানে পৌঁছে গেল। এবং সেটা আমরা কিন্তু সিঙ্ক্রোনাস মোডে হলে তখন কী হতো না, আমি ধরো শিলিগুড়ি বিবেকানন্দ এরকম একটা মেসেজ পাঠিয়েছি, তাহলে এস পথে পৌঁছে গেলো, তারপর আই পাঠা যাবে, তারপর এল যাবে, একটা একটা করে যাবে। কিন্তু একটা একটা মানে কি, ওটাও কিন্তু আট বিটের একটা ব্লক আকারে যে বুঝলেন, ব্লক ওয়ান, ব্লক টু, তারপর ব্লক থ্রি, মানে এক একটা বাইট এক একটা ব্লক তৈরি করবে, পুরো ব্লকটা ওখানে রিসিভ হলো, তারপর পরের ব্লকটা যাবে। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস বা যুগপথ। আর অ্যাসিঙ্ক্রোনাস মানে পৃথককরণ, দুটোই কিন্তু যাচ্ছে সিরিয়ালি, প্যারালাল না, কিন্তু প্যারালালটা একদম একসঙ্গে এভাবে যাচ্ছে, সমান্তরাল হবে একদম, ঠিক আছে। তাহলে এইটা অবশ্যই পড়বে, এগুলো পার্থক্যগুলো অবশ্যই পড়বে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমনভাবে আমি মোডটা বোঝালাম, মোড, সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে, এগুলো অবশ্যই পড়বে। এছাড়াও ছোটো ছোটো ডেফিনেশান এগুলো একটু পড়ে নেবে। যেমন ধরো ব্যান্ডউইথ কাকে বলে, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে কেবেলের মাধ্যমে যখন বলি কোনো ডেটা ট্রান্সমিশন হয়, কেবল কেন মানে যে কোনো একটা মডেম হোক বা যে যে কোনো যেখান দিয়ে আমরা তথ্য ট্রান্সমিশন হয় তার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যে এত সেকেন্ডে এত এমবিপি ডেটা পাঠাতে পারে, দেখবে এত এমবিপিএস কি এত জিবিপিএস, সেই ক্যাপাসিটিটাকে বলা হয় ব্যান্ডউইথ। তো এই ছোটো ছোটো ডেফিনেশন, চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ, এই ছোটো ছোটো ডেফিনেশনগুলো মানে বেশ, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কের আমি আগের দিন জিনিসগুলো বলেছি, যে নেটওয়ার্কের ডিভাইসগুলো আমি আগের দিন বলেছিলাম, কেবেলগুলো আগের দিন বলেছিলাম, এগুলো তোমরা আরেকবার পড়বে অবশ্যই। গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া কিছু না, যেটা ইনফ্রারেড, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, এইগুলো হচ্ছে আনগাইডেড মিডিয়া, মানে কেবেল না থাকলেও কিন্তু সেখান দিয়ে আমরা ডেটা ট্রান্সমিশন করতে পারছি। আচ্ছা, তারপরে এইগুলো তত ডিটেলস পড়ার দরকার নাই, কম্পিউটার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এগুলো কিছু দরকার নাই। এর পরের দিন আমি যেটা আসবো একদম নেটওয়ার্ক টপোলজি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি যে পয়েন্টগুলো শুধু আলোচনা করছি সেগুলোই ভালো করে পড়বে, বাকি মাঝে আরও অনেক কিছু আছে বইয়ে, সেগুলো কিন্তু সব পড়ার দরকার নেই। এরপরে যেমন নেটওয়ার্ক টপোলজি, ছয় রকম টপোলজি আছে, ল্যান্ড টপোলজির মধ্যে যেগুলো পড়ে সব, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, হ্যাঁ, হাইব্রিড টপোলজি, স্ট্রি টপোলজি, এবং ছটা টপোলজি আছে, প্রত্যেকটা সব টপোলজি খুব সিম্পল, জাস্ট আর্কিটেকচার দিলে নিজেই লিখতে পারবে কীভাবে তারা গঠিত হয়, তাদের একটা করে সুবিধা একটা অসুবিধা আর কীভাবে কাজ করে, এটা জাস্ট ছবি সহ জানতে লাগবে এবং খুব ভালো লাগবে, জিনিসগুলো ইন্টারেস্টিং, জাস্ট গল্পের মতো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, আজকে এটুকুই থাক, পরের দিন আমি এই টপোলজিগুলো পড়াবো। ওকে, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি সবসময়।